হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের নিরামিষ আলুরদমের রেসিপি শেয়ার করছি। আমরা তো অনেক ধরনের আলুরদমই বানিয়ে থাকি, তবে আমার আজকের রেসিপিটা কিন্তু অনেকেরই অজানা। আজকে আমি বানাচ্ছি ক্যাপসিকাম রাঁধুনি বাটা দিয়ে আলুরদম। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। এখন প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রেসিপিটা করতে পারেন। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হিং, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা 8 থেকে 10টা কারি পাতা। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রাম মতো ছোট আলু। আমি প্রায় 40% মতো সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট আলুর পরিবর্তে বড় আলু দিয়েও রেসিপিটা করতে পারেন। তো এখন আমি এই আলুটাকে ফোড়নের মধ্যে একটু বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবং আপনারা যদি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে চান, তাহলে এখনই অ্যামাজন অ্যাপসটিকে ডাউনলোড করুন এবং আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন, পেয়ে যান অনেক ডিসকাউন্ট। আলুটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর রয়েছে আমার এখানে হাফ চা চামচ মতো রাঁধুনি। প্রথমেই এই রাঁধুনিটাকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন, আলুটাও কিন্তু আমাদের বেশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, ঝালটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এই আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর আঁচটাকে একটু কমিয়ে নিয়ে সব মশলার সাথে আলুটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আমাদের বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর রাঁধুনি বাটা। আবারও আলুর সাথে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটা আলুটা যাতে আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্য এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। আলুটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে, আর এটা বেশ কিন্তু একটু ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টি চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ চিনি। যেহেতু এটা পুরোপুরি নিরামিষ আলুরদম তাই একটু চিনি কিন্তু দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এখন এটাকে আমি আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, আর আলুও আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 চামচ ঘি। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা, এগুলো সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন, বা নিরামিষের দিনেও আপনারা এটা খুব সহজে খুব কম উপকরণে বানিয়ে নিতে পারবেন।